ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর আনন্দে আছো। পুজো তো এসেই গেছে, পুজো এখন শুরু হয়েই গেছে, আজকে ষষ্ঠী। আমি তাই তোমাদের জন্য একটা সুন্দর মিষ্টির রেসিপি নিয়ে এসেছি। মিষ্টিটার নাম হলো ছানার পায়েস, যাতে তোমাদের পুজো মিষ্টি মিষ্টি করে খায়। এবার থেকে তোমরা আমাকে ইনস্টাগ্রামেও ফলো করতে পারো। আমার ইনস্টাগ্রাম আইডি তোমরা ভিডিওতেও দেখতে পাবে আর ডেসক্রিপশন বক্সেও দেয়া থাকবে। আমার ইনস্টাগ্রাম আইডি হলো oritra.ghosh2000। কীভাবে মিষ্টিটা তৈরি করি এসো। প্রথমে আমি কড়াইতে গ্যাস জ্বেলে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। আমি একটুখানি দেখো এইটুকুনি জল আমি কড়াইতে দিয়ে দিলাম, যাতে দুধটা যাতে কড়ার গায়ে লেগে না যায়, যাতে কড়াটা পুড়ে না যায়। আমি এখানে 1 লিটার দুধ দিচ্ছি, দেখো এটা ফুল ক্রিম দুধ আমুলের। আমি এই দুধটা এখানে দিয়ে দিলাম। আমি আরেক প্যাকেট দুধ দিয়ে দিচ্ছি। দুধ এখানে ফুটে উঠেছে, আমি দুটো ছোট এলাচ দিয়ে দিয়েছি যাতে ভালো গন্ধ হয়। এবার আমি তোমাদেরকে বলি যে ছানার পায়েস তৈরি করতে কি লাগবে। আমি 1 লিটার দুধ আমি কাটিয়ে নিয়েছি, ছানা করে নিয়েছি। এই দেখো ছানা এইটুকুনি হয়েছে। আর আমি ছোট চামচের 2 চামচ এখানে ময়দা নিয়েছি। এই ছানা আর ময়দাটা আমি একসঙ্গে মাখবো। আর এখানে লাগবে এইটুকুনি চিনি, কেন কি বেশি চিনি এখানে দেয় না, যা এখানে দুধটা ঘন হয়ে যাবে। দুধটা ঘন হয়ে গেলে চিনিটা আরও বেশি গাঢ় লাগবে, ওই জন্য বেশি চিনি দেয় না। আর হচ্ছে এই আমি এখানে ঘষুনিটা নিয়েছি। এবার দেখো তোমরা এই ঘষুনির কাজ কি, এসো। ছানাটা আমি ভালো করে এই ময়দার সঙ্গে মাখিয়ে নিচ্ছি। ছানাটা যত ভালো করে মাখা হবে জিনিসটা তত বেশি ভালো হবে। দেখো তোমরা আমি ছানাটা ভালো করে মেখে নিয়েছি। এবার দেখো আমি এখানে একটু কেশর নিয়েছি, এই দুধে আমি দিয়ে দিচ্ছি কেশরটা, যাতে রঙটা সুন্দর হয়, কারণ কেশরের একটা সুন্দর গন্ধ থাকে, সেটাও যেন আসে সেই জন্য। এবার এই ঘষুনির কী কাজ, এই ছানার বলটা আমি তৈরি করেছি। এবার এই যে ছোটো যে জায়গাটা দেখছো, ছোটো জায়গাটার ওপরে এই ফুটন্ত দুধের ওপর দিয়ে, ফুটন্ত দুধের ওপরে আমি এটা ঘষে ঘষে এই ছানাগুলো ফেলবো। আমি পুরো দিয়ে দিয়েছি ছানাটা, ঘষুনি করে ঘষে ঘষে দিয়ে দিয়েছি। আর আমি এইটুকুনি চিনি তোমাদের বলেছিলাম দেব, তো সেই চিনিটা আমি দিয়ে দিচ্ছি। দুধটা ফুটে ওঠার পরেই চিনিটা, সবসময় চিনি বা গুড় যাই দেবে না কেন, শীতকালে গুড় দিলে ভালো হয়, খেজুরের গুড়। এখন তো খেজুরের গুড় পাওয়া যাবে না, ওই জন্য আমি চিনি দিলাম। তো চিনিটা আমি দুধ ফুটে যাওয়ার পরে দিয়েছি, না হলে অনেক সময় হয় কি দুধ কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য আমি দুধটা ফুটে উঠলো তারপরে চিনি দিলাম। দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে, বেশি ঘন করা যাবে না, তবে মোটামুটি ঘন হয়ে গেছে। এই অবস্থায় আমি নাবিয়ে দেবো, সার্ভ করবো, আর আমি কেশর দিয়ে ওপরে গার্নিশ করে দেবো। দেখো আমি বাটিতে ঢেলে দিয়েছি ছানার পায়েস, এবার ওপর থেকে আমি কেশর দিয়ে গার্নিশ করছি। তাহলে দেখো কেমন লাগলো এই ছানার পায়েস। লাগলো এই ছানার পায়েস, বাড়িতে সবাই করো। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। নমস্কার।